হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দেবারাতি, যে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে। তো আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে স্যাটারডে আর আজকে SSC আছে বাচ্চাদের, আর বুঝতেই পারছো একটা চাপা উত্তেজনা চলছে মনের মধ্যে যে কী হবে কী হবে। এটা তো মনে হচ্ছে যেন বাচ্চাদের এক্সাম না, মনে হচ্ছে টিচার আমারই এক্সাম আর কি। আর আজ পুরো স্কুলেই এক্সাম হচ্ছে, SSC হচ্ছে, একটু পরেই বাচ্চারা চলে আসবে, পাবলো ইভেন আসবে একটু পরে। তো ভেবে খুব ভালো লাগছে যে পাবলো দেখতে দেখতে একটা বছর হয়ে যাচ্ছে আর ও নতুন স্কুলে উঠবে, আমারও দেখতে দেখতে একটা বছর হয়ে গেল যে আমি এই স্কুলে আছি অ্যাজ এ টিচার। তো সব মিলিয়ে খুব ভালো লাগছে, বেশ ওই এক্সাইটমেন্ট, একটা এক্সাইটেড লাগছে আর কি যে কী হবে। কারণ কিছু বাচ্চা নতুনও এসছে, তাদেরও এক্সাম হবে, তো সেখানে তারা ভালোই পারফর্ম করছে, কিন্তু কী করবে আমি জানি না, দেখা যাক কী হয়, আশা করছি ভালোই হবে। তো যাই হোক, আজকে ব্লগটা এখান থেকেই শুরু করছি। আর আজকে ওয়েদারটাও কেমন মেঘলা মেঘলা, একটু পরে বাচ্চারা চলে আসবে। তো ঠিক আছে, তোমরা আজকে ব্লগটা আসলে শুনলে খুব খুব ভালো লাগবে, তো সঙ্গে থাকো আর দেখতে থাকো। আজকে বাবা আর সাথে ম্যাচিং ম্যাচিং তো বেবি বা ভেরি গুড, হাততালি হাততালি, ভেরি গুড, ভেরি গুড পাবলো। একটু আগে জাস্ট বাড়ি ফিরলাম আর এখন একটু রেস্ট নেবো, কারণ পাটা সাংঘাতিক ব্যথা ব্যথা করছে আর কি, মানে বেশ কিছুক্ষণ একটু দাঁড়িয়ে থাকতে হয়েছিল। তো প্যারেন্টস একবার আসছে যাচ্ছে আসছে যাচ্ছে, মানে কোনো রকম ব্রেক কিছু পাইনি আর কি। তো যাই হোক, কিন্তু খুব ভালো কেটেছে। আর সব থেকে বড়ো কথা তোমাদের সাথে যদি শেয়ার করবো, সেটা হচ্ছে যে মানে প্যারেন্টসের সব খুব ভালো ভালো কমেন্টস দিয়েছে আর কি, ফিডব্যাক দিয়েছে, খুব ভালো ফিডব্যাক দিয়েছে, আমার নামটা মেনশান করেছে। তো আমি সেই জন্য খুব 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 হ্যাপি হচ্ছি, ভীষণ ভীষণ আনন্দ হচ্ছে ভেবে। মানে আমি তো শুদ্ধকেই ওখান থেকে ফোন করেছি, এবং আমি ওখানে অলমোস্ট মানে আমার এত ভালো লাগছিল, আমি কী বলবো, আমরা মানে মনে হচ্ছিল নাচি আর কি, এরকম টাইপের তো খুব ভালো লাগছিল। তো যাই হোক, তোমাদের সাথে একটা ছোট্ট শেয়ার করছি, ফটো আমি তুলেছি, সেটাই শেয়ার করবো তোমাদের সাথে। তো যাই হোক, এখন একটু রেস্ট নেওয়ার পালা, একটুখানি তো তোমাদের সাথে আবার কথা বলছি বিকেলে। কারি এখানে রেডি হয়ে গেছে, হচ্ছে চিলি চিকেন, এখানে হচ্ছে ফুলকপি তরকারি, হ্যাঁ, আর এখানে হচ্ছে আছে আমাদের সেই জিনিসটা যেটা কয়েকদিন ধরেই ভাবছিলাম যে নেবো কি নেবো না এরকম একটা। আসলে আমাদের যে গ্যাসটা আছে সেটা আর কি একটু প্রবলেম করছে। এই দেখো, এখানে যে গ্যাসে কিছু চড়ানো হলো, এই দেখো একটা আওয়াজ আসছে, এবং এখানে দেখো এরকম একটা হচ্ছে, দেখা যাচ্ছে কোথাও একটা লিক হচ্ছে এবং গন্ধও আসছে খুব বেশি। তো সেজন্য খুব ভয়ই লাগছে আর কি, আর লোক এসে সারিয়েছে, কোনো লাভ হয়নি। তো এবার ফাইনালি একটা গ্যাস ওভেন নিয়ে এবার এখানে বসাবো, তো তোমাদের সাথে শেয়ার করছি। তা আনবক্সিং করার পালা, তোমাদেরকে দেখাবো কেমন দেখতে। আর তো বেশ এক্সাইটেড আর কি, অনেক কখনো এরকমভাবে অর্ডার দিয়ে কখনো মানে কেনা হয়নি। তো যাই হোক, তোমরা সঙ্গে থাকো। এখন কাটাকুটি করা চলছে, এটা যখন এসেছিলো তখন আমি স্কুলে ছিলাম, তো এসে দেখছি যে চলে এসছে, কালকে আসার কথা ছিল কিন্তু আজকে এসছে। বাটারফ্লাই একটা গ্যাস ওভেন এসছে, এটা কেউ কাচি দিয়ে, হ্যাঁ কাচি দিয়ে কাটো শুধু। ও কবে ধরবো একটু, তো এটাতে আর কি 3 বার্নার্স আছে, এতদিন দুটো ছিল, এটা বেশ বড় লাগছে, হয়ে যাবে তো শুদ্ধ আমাদের, হয়ে যাওয়ার তো কথা। এটাতে 3 বার্নার্স আছে, তো ভাবলাম যে না ঠিক আছে কিনছি, যখন 3 বার্নার্সই কেনা ভালো।
এই রে এটাই প্রবলেম, এটাই ব্যাপার হয়। অনলাইনে কিনলে এটাই হয়। কিছু এটা জাস্ট একটা রং মতো একটা কিছু একটা মেটালের একটা কিছু একটা কোটিং আছে, মেটালের কোটিং গুলো একটু একটু উঠে যাচ্ছে দেখো। এখন দেখতে গিয়ে দেখা যাচ্ছে এই যে ভাঙা চোরা সব দিয়েছে। ওই জন্য অনলাইনে কিনতে আমার ভয়ই লাগে এইগুলো জিনিসগুলো, কারণ এই যে বারবার একবার করে খোলা, আবার একটা আটকে, আবার ওটাকে ফেরত দেওয়া। এখানে একটা ছিল একটা দাগ, কিন্তু ভাবলাম ঠিক আছে এটা ব্যাক ব্যাক সাইডে থাকবে, অতটা তো প্রবলেম হবে না। কিন্তু এখন এখানে নবটাই তো ভাঙা। আর দেখলাম তাই হঠাৎ করে মনে হচ্ছে নবটা কিছু সবই সবই একটু প্রবলেম। এটা তো একটু স্টিকার মিকার উঠে গেছে। হ্যাঁ, এই সব পুরনো পুরনো জিনিস দেয় কেন জানি না। মানে এদিকে লেখা আছে কিউসি পাস বাটারফ্লাই চেকড, এটা রিভিউ খুব ভালো ছিল অ্যামাজনে। হ্যাঁ, যাই হোক কিম দেখতে মোটামুটি ভালো। ঠিক ওই নবটা নাকি এরকম বলছিল, আমি তো জাস্ট করলাম, দেখতে মোটামুটি ভালোই। এখানে পাবলো বলছে কি দেখো দেখো কি থ্রি বার্নারে দেখা হচ্ছে। ওখানে তো যেটা এসেছিল রিটার্ন হয়ে গেছে অলরেডি, তো এখন এখানে রিলায়েন্সেই এসেছি। রিলায়েন্সে এসে এখন এখানে দেখা হচ্ছে আর কি। এটা প্রেস্টিজের, এটা বেশ ভালো লাগছে। তোমার কেমন লাগছে? হ্যাঁ ভালো লাগছে, তো এখন আছে অনেক পাবলিক জানে না বলছে নেই। হ্যাঁ বলো না নেই আগে থেকে, না দেখে আগে থেকে সব প্রেস্টিজের আছে, আর তো এখানে বাটারফ্লাইয়ের আছে। তো ফার্স্টে এখানে বুঝলো বাটারফ্লাই থ্রি বার্নারওয়ালা নেই, এটাই আছে। তো তারপর মনে হচ্ছিলো এটাই নেবো, কিন্তু দেখলাম যখন বাটারফ্লাই আছে আর অলরেডি বাটারফ্লাই ইউজ করছি, তখন ভাবলাম যে যেটা ওপেন করে দেখাতে বলবো। ফ্রেশ পিস হ্যাঁ না ভাইয়া? ফ্রেশ পিস হ্যাঁ ম্যাডাম, দেখাও। ফ্রেশ পিস নেই রে তো কাইসার আগে 5 ইয়ার্স কা ওয়ারেন্টি কিসকে উপর হ্যায়? ইসকে গ্লাস কে উপর, গ্লাস কে উপর রহেগা স্যার। আচ্ছা, প্রোডাক্ট কে উপর 2 ইয়ার্স কে রহেগা, প্রোডাক্ট কে উপর 2 ইয়ার্স রহেগা। ওকে আমরা এখন রিলায়েন্স মেকারও নেওয়া হয়েছে, বেশ ভালো লাগে কখনো কখনো স্যান্ডউইচ খেতে। তো যেভাবে হাতে শেখা যায় সেটা থেকে ওখানে গ্রিল ভাবে বের হয়ে যখন স্যান্ডউইচটা বেশি ভালো লাগে। তো অনেকদিনেরই প্ল্যান ছিল, হ্যাঁ অনেকদিনেরই প্ল্যান ছিল নেওয়া। তো সুজোর কাছে একটা কুপনও ছিল, সেটা দিয়ে বেশ সুন্দর ইউজও হয়ে গেল। তো দেখো ফাইনালি চলে এসেছি আমাদের বাড়িতে এই থ্রি বার্নারওয়ালা গ্যাস ওভেন। আমি কোনোদিনও এর আগে থ্রি বার্নার ইউজ করিনি, টু বার্নারই ছিল। আর বাটারফ্লাই কোম্পানিটা আগেও ইউজ করেছিলাম বলে সেজন্য ভাবলাম ঠিক আছে বাটারফ্লাই নিই। তো এই হচ্ছে সেই গ্যাস ওভেন, আর আমার আর পিঙ্কি সবারই আমাদের খুব সুবিধা হচ্ছে এটাতে রান্না করতে। আর আমাদের তো খুবই ভালো লেগেছে, এটা দেখতেও খুব সুন্দর লাগছে। আর তোমরা অবশ্যই কমেন্টস করে জানি তোমাদের কেমন লাগলো। তো এই সেই স্যান্ডউইচ মেকার যেটা নিয়ে এসেছিলাম সেদিন আর কি গ্যাস ওভেনের সাথে। তো অনেক ধরনের ব্র্যান্ডের ছিল, তো ক্যালিফিনেটারটা বেশ ভালো লাগলো, সবই একই রকম সেমই ছিল, বাট ক্যালিফিনেটারটা মনে হলো ঠিক আছে তো এটাই নেওয়া যাক। তো এই দেখো সেই এটাই হচ্ছে সেই স্যান্ডউইচ মেকার। তো অলরেডি আমি এখানে স্যান্ডউইচ বানিয়েছি, তো খুব ভালোভাবে হয়েছে আর কি, কোনো রকম কোনো প্রবলেম হয় না। আর এই কোটিংটা দেখছো না, এই কোটিংটার জন্য কিন্তু আরও আমার মনে হয় ভালো হয় স্যান্ডউইচটা। আর স্যান্ডউইচের গায়ে যে এরকম একটা দাগ পড়ে, আর যার মানে চিজ দিলে সেটা এত সুন্দর মেল্ট হয়ে যায়, এবং দুধ তরফ থেকে খুব সুন্দর করে এটা কিন্তু হয়। তো এই আর কি এই স্যান্ডউইচ মেকারটাও এটাও নিয়েছিলাম সেদিন ওটার সাথে। তো কালকে সারাদিনটা এত হেক্টিকও গিয়েছিলো, প্লাস বাড়িতে এসে এত টায়ার্ড হয়ে পড়েছিলাম রাত্রে, প্লাস পাবলোকে খাওয়ানো দাওয়ানো সব কিছু ছিল। তো ব্লগটাকে আর শেষ করতে পারিনি, তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে, আর তোমরা অবশ্যই লাইক করো, বেশি করে শেয়ার আর কমেন্টস করো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট একটা এক্সাইটিং ব্লগ নিয়ে। সবাই খুব ভালো থেকো, স্টে টিউন, বাই বাই।